প্রিয় বন্ধুরা, আমরা এখন গাছের মেহেদি তোলার জন্য যাচ্ছি। গাছ থেকে মেহেদি উঠাব তো, এবং সেটা হাতে দিব, মাথায় দিব। চলুন আমরা মেহেদি উঠাব। প্রিয় বন্ধুরা, আমরা এই যে এসেছি মেহেদি ভাবির বাসায় মেহেদি উঠাতে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের মেহেদি। প্রিয় বন্ধুরা, এই যে গাছের মেহেদি আপনারা দেখতে পাচ্ছেন, এইটার এত সুন্দর রং, আসলে আপনারা আমি যখন ব্যবহার করবো আপনারা দেখবেন। এরকম মেহেন্দি আসলে আমি কোথাও দেখি নাই। মানে অরিজিনাল মেহেন্দি যে এত গাঢ় রং হয় আপনারা দেখতে পাবেন। ভালো তো রমজান মাসে লেবু কিনা লাগেনি। কোনটা এটা? এটা এটা এখনই হবে তো, বৃষ্টির সময় এখনই কিন্তু হবে। এবার বেশি চিন্তা করিস আর কি, মেলা গেছে। আগে আমার একটা গাছ ছিল, ভাবি 12 মাস পেয়ারা ধরছি, আর যখন শীতের পেয়ারা গুলি করছি তখন কি যে সাত, আর কি যে মেহেদি, দারুণ লাগতো। দুই গাছটা ধরে বাথরুমের ওই পারে ছিল তো আমার সবস্থানে, বাড়ি দেখতে লেগে আমের গাছটাও কাটা পেলো, পেয়ারা গাছটাও কাটা পেলো। শিবের মেহেন্দি ইয়ার দিবে হাতে, আর এগুলি লোকে দিবে, বউ দিবে, বিটি দিবে, সকাল কাল বিশেষ আগে মেহেন্দি দিবে। আমার এক মুখ মেহেন্দি ফেলে গেছে, আমার বেটা দেয় না, আমার এই বেটা দেয় না, কি হাতে লাগে না যে আমি এটা ধরি। প্রিয় বন্ধুরা, আমরা সেই মেহেদি ভাবির বাসা থেকে মেহেদি, গাছ থেকে মেহেদি সংগ্রহ করলাম এবং মেহেদির ডালও নিয়ে আসলাম, এগুলো আমরা বাসায় লাগাবো। প্রিয় বন্ধুরা, এই ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে, মোহাম্মদ আবুসের সুমন। প্রিয় বন্ধুরা, এই ঈদে সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিজের যত্ন নেবেন। এ কামনায় আল্লাহ হাফেজ।